Assalamualaikum, hello everyone, welcome to Saidul Tech YouTube channel. আমি সাইদুল আছি আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের মাঝে পবিত্র জুম্মা মোবারকের দুইটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে এসেছি। আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা এই রকম দুইটি পোস্টার ডিজাইন করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র 2 মিনিটেই। তো পোস্টারটি ডিজাইন করার জন্য আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দুইটি পিএলপি ফাইলের লিংক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ওই দুইটি পিএলপি ফাইলে ক্লিক করে ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা এই ফাইলটিকে আনজিপ করার জন্য আপনাদের 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে সবগুলো পাসওয়ার্ড সংগ্রহ করবেন, এরপর আপনারা ওই পিএলপি ফাইলটিকে আনজিপ করে নেবেন। আনজিপ করার পর আপনারা এখন ফিক্সি ল্যাব এসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে, লেখাটিকে ডিলিট করে দিবেন, এরপর উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এরপর ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন, এরপর আপনাদের ডাউনলোড করা পিএলপি ফাইলের উপরে ক্লিক করবেন, এরপর ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে পারমিশন চাইলে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে এই ছবিটিকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনারা উপরে প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর ফ্রম গ্যালারি থেকে আপনাদের ছবিটিকে সিলেক্ট করবেন। ছবিটিকে সিলেক্ট করার পর আপনারা টিক চিহ্নে ক্লিক করে দেবেন, এরপর আপনাদের প্রয়োজন মতো ছবিটিকে ছোট বড় করে নেবেন, এরপর আপনারা গো ব্যাক এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের ছবিটি সাইজ মতো বসে যাবে। আপনারা এখানে রিলেটিভ পজিশন এখানে এসে মাঝখানে অপশনে ক্লিক করবেন, তাহলে ছবিটি মাঝ বরাবর চলে আসবে। আসার পর এখন আপনারা এই ছবিটিকে সেভ করবেন। গ্যালারিতে ছবিটি সেভ করার জন্য উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এরপর এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করবেন, এরপর এখানে কাস্টম লেখা আছে আপনারা এখান থেকে আলট্রা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, এরপর আপনাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আপনারা এখন 2 নম্বরের যে পিএলপি ফাইলটি আছে ওই পিএলপি ফাইলটি ওপেন করবেন। ওপেন করার জন্য আবারও থ্রি ডট মেনুতে চলে যাবেন, এরপর ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন, এরপর ডট পিএলপি এখানে ক্লিক করবেন, এরপর ডাউনলোড করা পিএলপির উপরে ক্লিক করবেন, এরপর ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন, এরপর ওকেতে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের 2 নম্বর পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে। তো আপনারা এই ছবিটি ডিলিট করে দেবেন। এখান থেকে ডিলিট করার পর উপরে প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন, এরপর আপনাদের ছবিটি সিলেক্ট করবেন। তো এরপর আপনারা এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে দেবেন, এরপর আপনারা ছবিটিকে রিলেটিভ পজিশনে এসে মাঝখান বরাবর মাঝখানের এই চিহ্নটি ক্লিক করবেন, এরপর আপনারা উপরে গো ব্যাক যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করবেন। তাহলে আপনাদের ছবিটি লেখাটির নিচে চলে যাবে। তো এরপর আপনারা এখন এই ছবিটিকে গ্যালারিতে সেভ করবেন। সেভ করার জন্য আপনারা আবারও থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এরপর এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করবেন, এরপর এখানে কাস্টম লেখা আছে আপনারা এখান থেকে আলট্রা সিলেক্ট করে দেবেন, এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের এই ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনারা এভাবে পবিত্র জুম্মা মোবারকের দিন আপনাদের নিজেদের ছবি দিয়ে এরকম ডিজাইন বানিয়ে আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপলোড করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।